আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যাতে আপনারা খুব সহজে ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগগুলো রিসার্চ করতে পারেন। আপনারা জানেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। তো এই সোশ্যাল মিডিয়াগুলো গ্রো করার জন্য আমাদের হ্যাশট্যাগ খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালো করে হ্যাশট্যাগগুলো রিসার্চ করতে পারেন তাহলে আপনার সোশ্যাল মিডিয়া গ্রো রিচ এমনি হবে। তো কিভাবে আমরা এই হ্যাশট্যাগগুলো রিসার্চ করব, কোন টুলসের মাধ্যমে করব, আমি এর আগেও দুইটা টুলস নিয়ে দেখিয়েছি। তো আজকে আমি আরও একটি খুবই গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব, যাতে আপনারা খুব সহজে হ্যাশট্যাগগুলো রিসার্চ করতে পারেন। তো তার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে influx.com, influx, influx, আমরা জাস্ট এইটা লিখব। এইটা লেখার পর আমাদের সামনে যে সাইটটা ওপেন হবে, সামনে আসবে influx.com যে সাইটটা, আমরা জাস্ট এই সাইটটা ওপেন করব। তো এই সাইটটা ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সাইন আপ বা গেট স্টার্টেড, আমরা এখানে অ্যাকাউন্টও ক্রিয়েট করে হ্যাশট্যাগগুলো রিসার্চ করতে পারবো, বা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট বাদেও আমরা এটা করতে পারবো। তো আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট বাদেই করব। তো আমরা জাস্ট এখানে টুলস দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন টুলস, আমরা জাস্ট টুলস থেকে এখানে টুলস টুলস থেকে জেনারেট দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এখানে ক্লিক করব। টুলস থেকে জেনারেট, আমরা জাস্ট এখানে ক্লিক করব, টুলস থেকে জেনারেট। এখানে ক্লিক করার পর আমরা একটা নতুন উইন্ডো দেখতে পারবো। তো এখানে দেখুন জেনারেট বাই কিওয়ার্ড, আমরা একটা কিওয়ার্ড, এখানে আমাদেরকে যে কিওয়ার্ডটা আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করব, যে হ্যাশট্যাগটা রিসার্চ করব, ওই কিওয়ার্ডটা এখানে পেস্ট করব। তো আমরা সাপোজ আপাতত একটা ধরি যে আমাদের হ্যাশট্যাগ, আমরা মেইন হ্যাশট্যাগ কি, যদি আপনার মেইন হ্যাশট্যাগ হয় ফেসবুক, আপনি এখানে ফেসবুক দিবেন, আপনার যদি ডগ হয় ডগ দিবেন। তো আমি যদি এখানে দিই ডগ দিই, আমি সাপোজ আমার মেইন হ্যাশট্যাগ হচ্ছে ডগ, মানে আমার একটা প্রোফাইল আছে ওটা ডগ রিলেটেড প্রোডাক্ট, তাহলে আমার মেইন হ্যাশট্যাগ ডগ। তো এবার আমি চাচ্ছি যে ডগ রিলেটেড হ্যাশট্যাগগুলো রিসার্চ করার জন্য, তো আমরা জাস্ট এখানে ডগ রিলেটেড এখানে পেস্ট করার পর জাস্ট জেনারেট হ্যাশট্যাগ, আমরা জাস্ট এখানে ক্লিক করব, জেনারেট হ্যাশট্যাগ, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের 30 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। দেখুন এটা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কতগুলো হ্যাশট্যাগ রিসার্চ করে দিয়েছে। দেখুন আনলিমিটেড হ্যাশট্যাগ আমরা এখান থেকে পেয়ে গিয়েছি, দেখুন কতগুলো হ্যাশট্যাগ, দেখুন এখান থেকে আমরা ফ্রিতে আনলিমিটেড হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবো। দেখুন আনলিমিটেড হ্যাশট্যাগ, আপনারা যদি দেখেন দেখুন আনলিমিটেড আমরা হ্যাশট্যাগ এখান থেকে পেয়ে গিয়েছি, দেখুন কতগুলো হ্যাশট্যাগ। তো এইভাবে এখান থেকে আপনারা এই হ্যাশট্যাগগুলো ইউজ করতে পারবেন। আমরা যদি একটু ওপরে যাই, দেখুন আমরা আবার ওপরে যাই, দেখুন এই হ্যাশট্যাগটা কতজন ইউজ করেছে বা কেমন সার্চ হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এই হ্যাশট্যাগগুলো যদি চাই যে আপনি একটা একটা করে এখান থেকে নিতে, আপনার অনেক ঝামেলা হবে, আমরা একসাথে এই হ্যাশট্যাগগুলো নিয়ে নিব। তো তার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টিক মার্কের চিহ্ন আছে, জাস্ট এখানে টিক মার্ক করে দেব। এখানে টিক মার্ক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার এই লিস্টের অলগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর দেখুন আমার এখানে এই হ্যাশট্যাগগুলোর একটা লিস্ট চলে আসছে। তো এখানে আমরা ম্যাক্স মানে 30টা কাউন্ট করে নিতে পারবো। আপনি যদি এখান থেকে 30টা কাউন্ট করে এইভাবে নেন, আমরা এই সাপোজ এটা নিলাম না, তো এখান থেকে আমরা এই 30টা এখান থেকে কাউন্ট করব, আমরা এইভাবে 30টা কাউন্ট করে আমরা জাস্ট 30টা করে নিতে পারবো। তো এখানে 30টা হয়ে গেলে আমরা যদি, তো এখানে 30টা হয়ে গেলে আমরা এখান থেকে এগুলো কপি করব, জাস্ট কপি করে আমরা হ্যাশট্যাগগুলো নিয়ে নিতে পারবো। তো এইভাবে আপনারা হ্যাশট্যাগগুলো রিসার্চ করতে পারবেন, হ্যাশট্যাগগুলো কালেক্ট করতে পারবেন, আপনারা পোস্টে ইউজ করতে পারবেন খুব সহজে। তাহলে আপনাদের সোশ্যাল মিডিয়া গ্রো হবে, আপনারা যে কোনো ক্লায়েন্টের কাজও করতে পারবেন। তো এইভাবে আপনারা এই হ্যাশট্যাগগুলো রিসার্চ করে ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান।